হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভিডিও যে থাম্বনেল, ভিডিও যে টাইটেল, থাম্বনেলটা আর টাইটেলটা পুরো ভিডিওকে এক্সপ্লেন করে না। টাইটেলে কোশ্চেন মার্কগুলো দেখা শুরু করুন, থাম্বনেলে যেটা লিখেছি সেটা আপনার যে জাস্ট অ্যাট্রাক্ট করার জন্য, তারপরে ভিডিওর ভেতরে গিয়ে সমস্ত ভিডিওটা দেখে তারপরে কমেন্টস করুন, ভালো লাগবে। বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কমেন্ট করুন, ভালো লাগবে। বন্ধুরা, পুরো ভিডিওটা না দেখে শুধু টাইটেল বা থাম্বনেল দেখে শুধু মার্কেটে টাকা ইনকাম করতে এসেছি এরকমটা ভেবে নিলে ভুল করবেন। আর যদি তর্কের খাতিরে বলাই হয় টাকা ইনকাম করতে কে আসেনি, সবাই টাকা ইনকাম করতে এসছে, সে RBI বলুন, NPCI বলুন, আপনি বলুন, আর ওই সমস্ত টাইপের বড় ইউটিউবাররা সবাই টাকা ইনকাম করতে এসেছে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট। ব্যাংকের CSP পেতে হলে 50,000 টাকা দুটো SBI লাইভ করাতে হবে, ব্যাংকের ম্যানেজার বলেছে, তবে CSP-র জন্য অ্যাপ্রোচ করা হবে বা দেয়া হবে। টার্গেটটা ম্যানেজারের দিয়ে করাচ্ছে আপনার। আপনি APS বিজনেসে আসছেন, আপনাকে ইনভেস্ট করে আসতে হচ্ছে। আপনি ব্যাংকে CSP নেবেন, আপনাকে ইনভেস্ট করে আসতে হচ্ছে ছোট্ট ইনকামের জন্য সারাদিন বসে থাকা। বন্ধুরা, এগুলোও কিন্তু আপনাদের করা কমেন্টসের উত্তর দিলাম, তার মানে সবাই ইনকাম করতে আসছে। আর বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে জ্যোতিষগিরি করে, বডি ল্যাঙ্গুয়েজ দেখে যদি কেউ বুঝতে পারে যে সে ইনকাম করতে এসছে, তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেও আপনারা বুঝুন সে ইনকাম করতে এসেছে কি না। দেশসেবা করতে কেউই আসেনি, দেশসেবার নামে সব থেকে বড় ইনকাম করছে, এটা আপনাদের সামনে এক্সাম্পল আছে। আর দেশসেবা করার নামে স্বপ্ন দেখিয়ে সব থেকে বেশি ইনকাম করার এক্সাম্পলও আপনাদের সামনে আছে। বন্ধুরা, তাই থাম্বনেল আর টাইটেল দেখার পরে বোঝার চেষ্টা করবেন, কোশ্চেন মার্ক নিশ্চয়ই বোঝেন নাকি? কোশ্চেন মার্ক বোঝেন না? কোশ্চেন মার্ক মানে হচ্ছে একটা আলোচনার স্কোপ রাখা, বুঝে নিন, আলোচনার স্কোপ। আর সেখানে যদি মনে হয় আপনাদের জন্য কিছু কথা বলা উচিত, বন্ধুরা, 197 কমিউনিকেশন এর পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি, ইন্টার কোম্পানি যে চুক্তি সেটা কিন্তু শেষ করতে চলেছে বা শেষ করেছে, টুইটারে তেমনটাই বলা হয়েছে। আমরা সেই নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব NPCI, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্পর্কে, তার পণ্য সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, এবং যেটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার TPAP, এটাই জন্ম নাকি তার আগেও কিছু থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার সম্পর্কে কিছু ছিল। বন্ধুরা, জানাটা কিছু অন্যায় নয়। আর সব থেকে বড় কথা, আমি যেটা এখন জানি, আপনি যেটা এখন জানেন, নিশ্চয় কোনো রেফারেন্স থেকেই জেনেছেন। সেটা বাবা মায়ের মুখ হতে পারে, টিচারের মুখ হতে পারে, কোনো বই হতে পারে, কোনো ভিডিও হতে পারে। বন্ধুরা, আমরা একটা কথা জানি তো, হলিউডের সিনেমা দেখে মোটামুটি তার মতো দেখতে আমাদের দক্ষিণ ভারত সিনেমা করে, দক্ষিণ ভারতের অনেক সিনেমা দেখে হিন্দি বা হিন্দি সিনেমা দেখে দক্ষিণ ভারত করে, বা তাদের সিনেমাগুলো দেখে মোটামুটি রিজিওনাল, যেগুলো ভোজপুরি বলুন, বাংলা বলুন, একদম যে ইনোভেটিভ সিনেমা নেই তা নয়, কিন্তু তাদের দেখা ভিডিওই, আপনি যদি হিন্দি সিনেমা, দক্ষিণ ভারত সিনেমা দেখেন, তো অনেক সময় দেখবেন বাংলা সিনেমা তার সাথে একদম মিলে যাচ্ছে, শুধু ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে গেছে, একটুখানি মডিফাই হয়েছে, এটা খারাপ কিছু নয়। হ্যাঁ, আপনি, আপনাকেই বলছি আমি, আপনিও তো কারো না কারোর ভিডিও দেখুন। এটাকে কপি করা বলে না, এটাকে বলা হয় কোনো একটা টপিক সম্পর্কে জানা, আর সেখান থেকে যদি আলাদা পারসেপশনে কথা বলার পরিস্থিতি থাকে তাহলে কথা বলা। শুধু ইয়েস স্যার টাইপের মানুষ আমরা নই, আর আপনাদের কেউ বানাতে চায় না যে ইয়েস স্যার করুন আর চলুন। বন্ধুরা, কেন্দ্র সরকার কেবল DA বাড়ালো 4% মোটামুটি, ওই DA টাকাটা কোথা থেকে আসবে জানেন? আপনার চাল ডাল তেল সমস্ত কিছুর থেকে উঠবে। বন্ধুরা, ব্যাংক বা সরকারের নিয়ম অনুসারে NPA করে, নন পারফর্মিং অ্যাসেট, ব্যাংক বিভিন্ন লোন নেওয়ার পরে যদি শোধ না করে সেগুলোকে মাফ করে দেওয়া হয়। ওই টাকাগুলো কোথা থেকে উঠে জানেন? আপনাদের যারা লোন চলছে, মানে ভালো যারা কিস্তি দিচ্ছেন, তাদের প্রত্যেকটা কিস্তির ওপরে দেখবেন এই NPA ঘোষণার পরে আপনাদের কিস্তি বেড়ে যায়। এখন এগুলো বুঝতে পারি, দেখতে পারি, যদি আলোচনা করি তাহলে বডি ল্যাঙ্গুয়েজ খারাপ হয়ে গেল, ইনকাম করার জন্য মার্কেটে এসেছি, এগুলো বলা বোধহয় একটু বাতুলতা, তাই না? বন্ধুরা, স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, খুবই সুন্দর একটা স্ক্রিনশট। এখানে অনেকগুলো প্রোডাক্ট কিন্তু এদের আছে, আমরা সেই সম্পর্কে আলাদা আলাদা আলোচনা করবো। চলুন আমরা যদি এই স্ক্রিনশটটা এবার দেখার চেষ্টা করি, যেখানে বলা হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইজ অ্যান অর্গানাইজেশন দ্যাট অপারেট রিটেল পেমেন্টস অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া। দ্য অর্গানাইজেশন ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন। এটা 2008 সালে
ফাউন্ডেড হয়েছে ডিসেম্বর 2008। বন্ধুরা কথা এখানে একটাই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে 2008 সালে জন্ম নিয়েছে আরবিআই এর আমব্রেলা অর্গানাইজেশন হিসাবে, আমরা গর্বিত, এনপিসিআর সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা গর্বিত, পৃথিবীর বিভিন্ন দেশ এটাকে এন্ডোর্স করছে, এটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে। কিন্তু বন্ধুরা আপনারা জেনে রাখুন, দেশভক্ত ইন্ডিয়ান হিসাবে অবশ্যই আমরা সেসব কোম্পানির নাম নেব না, আমাদের ভারতের বাইরের কোনো না কোনো দেশের কোনো একটা প্রোডাক্টের থেকে ইন্সপায়ার হয়ে এনপিসিআই এর জন্ম, এনপিসিআই এর বিভিন্ন প্রোডাক্টের জন্ম, তার মধ্যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার, এটা ইন্ডিয়ার বাইরের কোনো দেশের থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডারের থেকে ইন্সপায়ার হওয়া, আর এটা খারাপ কিছু না। দেশের সুবিধার্থে সিকিউরভাবে পেমেন্ট করার জন্য যেভাবে এনপিসিআই বিভিন্ন প্রোডাক্টকে এন্ডোর্স করেছে, এটা আমরা গর্ববোধ করি। তার মানে এটা নয় যে এনপিসিআই এর শুরু করেছে, এনপিসিআইও কোথাও থেকে কোথাও থেকে ইন্সপায়ার হয়েছে। অবশ্যই যার থেকে এনপিসিআই ইন্সপায়ার হয়েছে, হয়তো সেও আবার কোথার থেকে ইন্সপায়ার হয়েছে, এটা পরম্পরায় চলে আসছে। এনপিসিআই এর প্রোডাক্ট বলতে প্রচুর, ইন ফিউচারে আরও আসবে, আমরা স্ক্রিনশট দিয়ে আবার দেখানোর চেষ্টা করছি কী কী প্রোডাক্ট আছে। বন্ধুরা ইউপিআই, রুপে, ভীম, এনএসিএইচ, আইএমপিএস, এনইটিসি, ফাস্ট্যাগ, *99#, সিটিএস, এনএফএস, এইপিএস, ভীম আধার, ই রুপে, অটোপে, আইপিও, ইউপিআই 123 পে, ইউপিআই লাইট, ক্রেডিট কার্ড অন ইউপিআই, ইউপিআই এটিএম, ইউপিআই ওয়ান ওয়ার্ল্ড, হ্যালো ইউপিআই, ক্রেডিট লাইন অন ইউপিআই, আরও অনেক, সাথে সাথে ইউপিআই ইন্টারন্যাশনাল। বন্ধুরা এরপরেই এই যে এনপিসিআই এর জন্ম নিল, তার পরপরই পেটিএম এর জন্ম, মোটামুটি পেটিএম রিচার্জ আর বিল পেমেন্ট দিয়ে শুরু করেছিল। তারপরে ইন্ডিয়ার যে ডিজিটাল রেভলিউশন, তার মধ্যে পেটিএমের একটা অনেক বড় হাত রয়েছে। বন্ধুরা এই পেটিএমই পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের সাথে চুক্তি খণ্ড, 2008 জন্ম হলো এনপিসিআই এর, 2010 জন্ম হলো পেটিএম, 2015 জন্ম হলো ফোনপে, পেটিএম এর পরে ফোনপে, তারপর গুগল পে আরো অনেক পরে, মোবিকুইক 2016 আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ইন্ডিয়ার যে ডিজিটাল রেভলিউশন, সেখানে কিন্তু পেটিএম এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পেটিএম কে ভালোবাসার লোকেরও অভাব নেই। অনেকে বলে থাকে পেটিএম এইপিএস সিএসপি দেওয়ার নাম করে 10,000 করে টাকা নিয়েছে। হ্যাঁ নিয়েছে, কারণ প্রত্যেকটা অর্গানাইজেশন চালানোর জন্য ক্যাপিটালের দরকার হয়, আর সমস্তটা সে নিজের পকেট থেকে দিয়ে করবে, এটা ভাবা সব থেকে বড় ভুল। আর সরকার থেকে শুরু করে এনপিসিআই থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে যে কোনো অর্গানাইজেশন, আপনাকে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট ইনভেস্ট করিয়েই তাদের ইনকাম করে স্যালারিটা কোথার থেকে আসে, সরকার বলুন, এমএলএমপি বলুন, বা স্টাফ বলুন, বা ব্যাংকের স্টাফ লাখ লাখ টাকা বেতন নিচ্ছে, হাজার হাজার টাকা বেতন নিচ্ছে, কোথা থেকে আসে? ইনকাম যদি না করে কোথার থেকে দেবে? বন্ধুরা এনপিসিআই এর জন্ম হলো 2008 সালে, 2010 পেটিএম, 2015 ফোনপে, 2016 মোবিকুইক, তারপরে 30 ডিসেম্বর 2016 ভীম, এনপিসিআই এর ভীম ইউপিআই লঞ্চ হলো। তাহলে বন্ধুরা এনইএফটি ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার 2005 থেকে চলছিল, তখন কিন্তু এই পেটিএম আসেনি, তখন এনইএফটি চলতো ব্যাংকের মাধ্যমে, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার 2005 থেকে, স্ক্রিনশট আপনারা দেখতে। এনইএফটির সাথে সাথে আরটিজিএস 2005 থেকেই রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট চলতো। তারপরে হলো রেগুলার যে পেমেন্ট সিস্টেম সব থেকে তেজ গতিতে চলে, আর তারই একটা রূপ হচ্ছে ইউপিআই, সেই আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম 2019 লঞ্চ হয়েছে। বন্ধুরা এরপর স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আপনারা, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই 2016 জন্ম নিল, এটাও কিন্তু এনপিসিআই এর একটা রেভলিউশনকারী প্রোডাক্ট। এবার বন্ধুরা আপনারা যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন সেখানে দেখুন, এনইএফটি আরবিআই রেগুলেট করে, আরটিজিএস আরবিআই, আইএমপিএস এনপিসিআই, ইউপিআই এনপিসিআই, সেটেলমেন্ট টাইপ হাফ আওয়ারলি, মানে আধা ঘন্টা পর পর এনইএফটি, আরটিজিএস ইমিডিয়েট সেটেলমেন্ট, আইএমপিএস ইমিডিয়েট সেটেলমেন্ট, ইউপিআই কিন্তু ইমিডিয়েট সেটেলমেন্ট। লিমিট হচ্ছে এনইএফটি 1,00,000 টাকা, আরটিজিএস 2,00,000, আইএমপিএস 1,00,000, ইউপিআই 1,00,000, ম্যাক্সিমাম ট্রান্সফার নো লিমিট এনইএফটিতে, আরটিজিএস এ নো লিমিট, আইএমপিএস এ 2,00,000, ইউপিআই 1,00,000। চার্জেস সম্পর্কে স্ক্রিনশটটা আপনারা দেখে নিন, আমি এখনো দিয়ে রেখেছি। যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন, থার্ড পার্টি পেমেন্ট প্রোভাইডার, এটা কিন্তু ইন্ডিয়ার বাইরের কোনো একটা দেশের এই টিপিএপির মতোই, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডারের মতোই একটা পেমেন্ট লাইসেন্স, যেটা টিএপি টিপিএপির আগে এসছে।
মানে আমাদের NPCI লঞ্চ করেছে যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার লাইসেন্স, তার আগে কিন্তু চলে এসছে। তার মানে তার থেকে ইন্সপায়ার হলেও হতে পারে। এবারে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা, পেটিএম পেমেন্ট ব্যাংকের সাথে মানে এক জায়গায় বসে 197 কমিউনিকেশনের সাবসিডিয়ারি হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেড, তার সাথে কিন্তু চুক্তি মোটামুটি কমপ্লিট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কি হয়েছে যে পেটিএম পেমেন্টস ব্যাংকের সাথে যে চুক্তি ছিল সেটা বন্ধ হয়ে গেল। এবার পেটিএম কিন্তু তাদের অন্যান্য ব্যাংক, শোনা যাচ্ছে অ্যাক্সিস ব্যাংক, ইয়েস ব্যাংক, আরও এই সমস্ত ব্যাংকই, বড় বড় ব্যাংকই এগিয়ে আসবে ব্যবসা করার জন্য, ইনকাম করার জন্য। সবাই তো দেশসেবা করার জন্য আসেনি, তো ইনকাম করতে হলে অনেক সময় যে পড়ে যাচ্ছে তার হাত ধরে তাকে উপকার করেও কিন্তু ইনকাম করা সম্ভব হয়। এবং তার মধ্যেও একটা ইন্টার লেনদেনের ব্যাপার থাকে, কোনো কিছুই ফ্রি অফ কস্ট হয় না। বিভিন্ন ব্যাংকের সাথে টাই আপ করে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে কিউআর কোড বলুন, সাউন্ড বক্স বলুন, মার্চেন্ট বলুন, সমস্ত সার্ভিস কিন্তু সুচারুরূপে চলবে, এটা কিন্তু 197 কমিউনিকেশন পেটিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে সবাইকে বলছে। এবং এটা আমি বিশ্বাস করি যে ঠিক আছে, সমস্যা হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডে, 197 কমিউনিকেশন বা তার শেয়ার হোল্ডাররা এখনই কিন্তু সমস্ত কাস্টমার বেস, সমস্ত মার্চেন্ট বেসকে ক্ষতি হতে দেবে না। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন আমাদেরও, আর পেটিএম বা পেটিএম এর মতো যারা ইন্ডিয়ার ডিজিটাল ইকোনমিকে একটা রেভলিউশনের রূপ দিতে সাহায্য করেছে, তারা হঠাৎ করে কোনো ছোট্ট একটা ভুলের জন্য শেষ হয়ে যাক এটা কেউই চায় না, আর এটা RBI NPCIও চায় না, রুলস অ্যান্ড রেগুলেশন ঠিকঠাক মেনে। আবার চলে আসা যাক APS এর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লক যেটা হচ্ছে, ব্লক যেটা হচ্ছে, সেটা যদি আপনাদের ভুলের জন্য হয়ে থাকে অবশ্যই সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক করা উচিত, না আইডি ব্লক করা উচিত, সে নিয়ে তর্ক থাকবে। আমাদের পারসেপশন আমরা বলেছি, আপনারা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেকে অন্যরকম কমেন্টসও করেছেন, কোনো অসুবিধা নেই। কোনো একটা পারসেপশন যদি আমরা বুঝতে পারি বা আপনারা বুঝতে পারেন তাহলে সেটা নিয়ে অবশ্যই ডিসকাস হওয়া উচিত, তার থেকেও কোনো রাস্তা বেরোলে বেরোতে পারে। বন্ধুরা, আমি এখনও বিশ্বাস করি কোনো ভালো রিটেলার AI লাগিয়েছে NPCI, খুব ভালো কথা। সেই AI লাগিয়ে যখন দু তিনবার ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ করলে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা ব্লক হয়ে যাচ্ছে, এটা AI যদি দেখতে পারে, করাতে পারে, তাহলে এটাও করানো যেতে পারে সেই AI এর মাধ্যমে যে এই রিটেলারটা কতদিন ধরে কাজ করছে, এর আগে কোনো রিপোর্ট আছে কিনা, তার ওয়ালেটে ব্যালেন্স আছে কিনা, এই রিটেলারটা এর আগে কোনো দিন এরকম করেছে কিনা, বা AI এটা দেখতে পাচ্ছে না যে কাস্টমার এসছে তার বয়সটা কেমন আধারের মাধ্যমে, সেটাও তো দেখতে পারে। তাহলে যখন প্রোগ্রামিং করা হচ্ছে, আমার কথা হচ্ছে আপনাদের কথা ভেবে এই সমস্ত বিষয় AI কে নজরে রাখা উচিত। শুধু দু তিনবার ফেলড হলো, দু তিনবার মিসম্যাচ হলো আর ফ্রড ট্রানজ্যাকশন ভেবে ডিভাইসটা ব্লক করে দেওয়া হলো যেটার প্রাইস 2500 থেকে 5000 টাকা, এটা আমার মাথায় ঢুকলো না। আবার বলছি বন্ধুরা, থাম্বনেল দেখবেন কিন্তু তারপরেও পুরো ভিডিওটা দেখবেন, টাইটেল পড়বেন, কোথায় কোশ্চেন মার্ক, কোথায় ফুল স্টপ, কোথায় কমা আছে পড়বেন, আর মিনিংগুলো যে চেঞ্জ হয়ে যায় সেটা বোঝার চেষ্টা করবেন। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক গণহারে, এটার একটা মানে হয়, আর আরেকটার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ব্লক গণহারে মানে কোশ্চেন মার্ক। আমরা কিন্তু এর পার্থক্য বোঝার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ, আর খুব কষ্ট করে এই বডি ল্যাঙ্গুয়েজ জানা হয়েছে, হঠাৎ করে চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই। সাথে থাকুন, পাশে থাকুন, আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আমাদের পাশে আছে, আপনাদের পাশে আছে, আপনাদের হয়ে বলার জন্য পাশে আছে।